নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। ইডলি, সাম্বার আর নারকলের চাটনি, এই তিনটে কম্বিনেশনের খাবার খেতে আমরা বাঙালিরাও আজকাল ভীষণই পছন্দ করি। দক্ষিণ ভারতে এই খাবারটি আমাদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার হয়ে উঠেছে। সবসময় যে দোকান থেকে কিনে খেতে হয় তেমনটা নয়, নিজেরাও আপনারা বাড়িতে বানিয়ে এই খাবারটি খেতে পারেন। কিভাবে বানাবেন পারফেক্ট ইডলির ব্যাটার, তার সাথে সাম্বার ডাল আর নারকলের চাটনি, তাহলে দেখে নেওয়া যাক আমরা আজকের এই ভিডিওটিতে। ইডলির জন্য প্রথমে আমাদের চালটা ভিজিয়ে নিতে হবে। এখানে আমি 2 কাপ পরিমাণে ইডলির চাল ভিজিয়ে নিচ্ছি। ইডলির চাল আপনারা অনলাইনে কিনতে পারবেন, আমি কিন্তু এই ইডলির চাল অনলাইন থেকেই পারচেস করি। চালগুলো একটু ছোট ছোট আর মোটা মোটা হয়, দেখুন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এই রকম মোটা চাল দিয়ে ইডলি আর ডোসা কিন্তু বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ভাঙা বিউলির ডাল, আর এর সাথে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে মেথি দানা। মেথি দানা অবশ্যই ব্যবহার করতে হবে ডাল আর চালটাকে ফার্মেন্ট করবার জন্য। এবার জল দিয়ে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব। চাল ডাল আর মেথি দানাটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/3 কাপ পরিমাণে চিড়েও ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে 4 কাপ পরিমাণে জল দিয়ে আমি চাল আর ডালটাকে ভিজিয়ে রাখব। 5 ঘন্টা চাল আর ডালটাকে ভিজতে দেব। 5 ঘন্টা ভিজে যাওয়ার পর ডাল আর চালটাকে বেটে নিতে হবে। 5 ঘন্টা চাল আর ডালটা ভিজে যাওয়ার পর এবার এটাকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে বেটে নিচ্ছি। পুরো জল সমেত কিন্তু বাড়ছি না, জলটা আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। আর একদম মসৃণ করে বাটবার প্রয়োজন নেই, একটু যাতে দানা দানা থাকে ঠিক সেই রকম ভাবে আমি চাল আর ডালটাকে বেটে নিলাম। সম্পূর্ণ ভিজিয়ে রাখা চাল আর ডালটা বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একই পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ডাল আর চালটা যে বেটে নিয়েছি, দেখুন আঙুলে করে দেখিয়ে দিচ্ছি, একটু দানা দানা আছে, পুরো মসৃণ করে কিন্তু বাটা হয়নি। আর ডাল আর চালটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন সন্ধেবেলা বেটে নিয়ে ঢাকা দিয়ে ওভারনাইট রেখে দিচ্ছি। ব্যাটারটা এইভাবে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। মোটামুটি 8 ঘন্টা পর আমি এবার ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা জালি জালি সৃষ্টি হয়েছে। ব্যাটার কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি আবারও একবার হাতা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই রকম পারফেক্ট ব্যাটার দিয়ে ইডলি আর ডোসা পারফেক্ট হয়। আমাদের ব্যাটার একদম তৈরি, এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, অপরদিকে সাম্বার ডালটা তৈরি করে নেব। সাম্বার ডাল বানাবার জন্য 1/2 কাপ পরিমাণে অড়হর ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 3-4 বার জল বদলে বদলে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডাল ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করবার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ পরিমাণে সাদা তেল। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। এক একটা ডালের কোয়ালিটি এক এক রকম, তাই কোনো ডাল 3টে সিটি দিয়েও সেদ্ধ হয়ে যায়, আবার কোনো ডাল 4টের বেশি সিটি দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে হয়। আপনারা চাইলে ডাল ভিজিয়ে রেখেও ডাল অবশ্যই সেদ্ধ করে নিতে পারেন। ডাল তো প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে, অপরদিকে ডালের মশলাটা বানাবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে,
1/4 চা চামচ পরিমাণে মেথি দানা, 4-5টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 10-15টা ফ্রেশ কারি পাতা আর 1/4 চা চামচ পরিমাণে হিং। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট তিনেক পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নিলাম। 3-4টে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। 3 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এবার আবারও টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে খোসা সমেত একটু বড় টুকরো করে কুমড়ো কেটে দিয়ে দিলাম। সাম্বার ডালে আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। এর মধ্যে 8-10টা বড় টুকরো করে কাটা কুমড়ো দিয়ে দিলাম আর দিলাম 10-12টা একটু বড় টুকরো করে কাটা বিনস। বিনস আর কুমড়ো টুকরোগুলোকে মিনিট 2-এক হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে নেওয়া বেগুন। 2টো ছোট সাইজের বেগুন একটু বড় টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর 3টে সজনে ডাটা ভালো করে ছাড়িয়ে একটু বড় লম্বা টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে মানে এই সবজির মধ্যে আলু এবং গাজরের টুকরো ব্যবহার করতে পারেন। সবজি ভাজবার সময়তেই স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে সাম্বার মশলা। আমি এভারেস্টের সাম্বার মশলা ব্যবহার করি, আপনারা যে কোনো কোম্পানির সাম্বার মশলা অবশ্যই ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা দিয়ে এবার অল্প একটু জল দিয়ে সবজিগুলোকে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। মশলা সবজি ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 2-2.5 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। অপরদিকে ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে স্টিম রিলিজ হয়ে গেছে। আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন ডাল কিন্তু গোটা গোটা আছে, তবে আরেকটু সেদ্ধ হবে। এটা আমরা একসাথে সবজির সাথে সেদ্ধ করব, কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। সবজি আর ডাল যদি একসাথে সেদ্ধ করা হয় তাহলে ডালের স্বাদ ভীষণ ভালো হয়। এবার এই 70% সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে কষিয়ে নেওয়া সবজিটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে 1-2 সিটি দিয়ে ডাল আর সবজিকে সেদ্ধ করে নেব। ডাল আর সবজি একসাথে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম। আমাদের সাম্বার ডাল কিন্তু অলমোস্ট রেডি, তবে এখনও পুরোপুরি তৈরি হয়নি। এর মধ্যে দিতে হবে তেঁতুলের পাল্প। এখানে 1/2 কাপ পরিমাণে তেঁতুল গোলা জল দিয়ে দিলাম আর যেহেতু তেঁতুলের ব্যবহার করেছি তাই জন্য 1 চা চামচ পরিমাণে চিনিও দিয়ে দিলাম। এবারে সব কিছু আবারও একবার মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিট ডালটাকে ফুটিয়ে নিলেই আমাদের সাম্বার ডাল তৈরি। রেডি হয়ে যাওয়ার পর এবার চাটনিটাকে বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে কুড়িয়ে নেওয়া নারকেল। আমি এই নারকেল কোড়াটা 2 মাস ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিয়েছিলাম। আপনারা ডিপ ফ্রিজে অবশ্যই নারকেল কোড়া স্টোর করে রাখতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কুচি আর 1.5 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া ছোলা, 10-12টা কারি পাতা, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে টক দই, স্বাদ অনুসারে লবণ। টক দইয়ের বদলে আপনারা এর মধ্যে 3-4 ছোট ছোট টুকরো তেঁতুলও ব্যবহার করতে পারেন। দেখুন আমি ভালো করে একদম বেটে নিয়েছি আর মসৃণ করেই কিন্তু আমাদের চাটনিটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। চাটনিটার জন্য একটা তড়কা বানাবো, তার জন্য একটা ছোট তড়কা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম
এক চা চামচ পরিমাণে কালো সর্ষে, 1/4 চা চামচ পরিমাণে শুকনো বিউলির ডাল আর 1/4 চা চামচ পরিমাণে ছোলার ডাল, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, 8-10টা ফ্রেশ কারি পাতা, কারি পাতা অবশ্যই দিতে হবে, তার সাথে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর সেটাকে চাটনির ওপরে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল ইডলি বা ডোসার সাথে খাওয়ার জন্য আমাদের নারকেলের চাটনি। হিংটা অপশনাল, যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। এবার ইডলিটাকে বানিয়ে নেব। সম্পূর্ণ ব্যাটারটা যেহেতু আমার লাগবে না, তার জন্য আমি কিছুটা পরিমাণে ব্যাটার একটা আলাদা বাটির মধ্যে তুলে নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুসারে লবণটা দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে যে পাত্রে আমি ইডলিটাকে স্টিম করব, সেই পাত্রে মানে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। আর ইডলির জন্য ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলি ব্যাটারটা ঢেলে দেব। যদি আপনাদের কাছে ইডলি স্ট্যান্ড না থাকে, বাড়িতে তো অবশ্যই স্টিলের ছোট ছোট বাটি আছে, সেই স্টিলের বাটিতেও আপনারা অবশ্যই ইডলি বানাতে পারেন। ইডলি বানাবার এই প্লেটগুলোতে অল্প অল্প করে সাদা তেল ব্রাশ করে নিলাম। এর আগেও আমি দুবার আপনাদের সঙ্গে ইডলি রেসিপি শেয়ার করেছিলাম আর সেখানে দেখিয়েছিলাম যদি স্ট্যান্ড না থাকে কিভাবে বাটিতে ইডলি বানানো যায়। তেল ব্রাশ করে নেওয়ার পর একটা একটা করে কারি পাতা আমি এই ছাঁচের ওপরে রেখে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এমন নয় যে কারি পাতাটা দিতেই হবে। কারি পাতাটা দিলে কি হয়, সাদার মধ্যে সবুজ দেখতে ভালো লাগে। যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। কারি পাতাগুলো দেওয়ার পর এবারে আমি ব্যাটারটা কারি পাতার ওপর দিয়ে ঢেলে দিলাম। আর এই একই রকমভাবে প্রত্যেকটা কারি পাতার ওপর দিয়ে ইডলির ব্যাটার ঢেলে দিচ্ছি। এবার এই ইডলি স্ট্যান্ডটা আমি বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে যে জলটা গরম করে নিয়েছিলাম তার মধ্যে। তারপরে ওপর থেকে একটা এবারে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে 15 মিনিট ইডলিটাকে স্টিম করে নেব। যেখানে একটা ছিদ্র আছে সেই ছিদ্রর মধ্যে একটা কাগজ গুঁজে দিচ্ছি যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। 15 মিনিট পর দেখুন আমাদের ইডলি কিন্তু একদম তৈরি। আমি ঢাকাটাকে খুলে দেখিয়ে দিলাম। এবার আমি ইডলিটা সার্ভ করব। ছুরি দিয়ে বা চামচের পেছন দিয়ে একটু চাপ দিলেই ইডলিগুলো সুন্দরভাবে ইডলির ছাঁচ থেকে খুলে আসবে। দেখুন আমাদের ইডলি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই একই রকমভাবে বাকি ইডলিগুলোকেও আমি ইডলির ছাঁচ থেকে বের করে নিচ্ছি। এবারে এই গরম গরম ইডলি, সাম্বার ডাল আর চাটনি সার্ভ করছি। এই ইডলি বানিয়ে আপনারা 2-3 দিন কোনো টিফিন বক্সের মধ্যে করে স্টোর করে নর্মাল ফ্রিজে অবশ্যই রাখতে পারেন। আর চাটনি সাম্বার ডালও কিন্তু অবশ্যই রেখে দিতে পারেন। এছাড়া ব্যাটারটাও বানিয়ে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে 1 সপ্তাহ রেখে দিতে পারেন। যখন ইচ্ছে তখন কিন্তু ইডলি এবং ডোসা বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের এই ইডলি, নারকলের চাটনি আর সাম্বার ডালের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও অবশ্যই এইরকমভাবে বানান, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।